নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আশা করছি এই প্যান্ডামিক সিচুয়েশনে সবাই তোমরা সুস্থ আছো, ভালো আছো, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবে, যে প্রিকশনগুলো নেওয়ার সেগুলো নেবে। এনিহাও আমাদেরকে ঠিক থাকতে হবে, পরিবারকে সবাইকে ঠিক থাকতে হবে। তো তারই মধ্যে হট করে ইচ্ছা হলো বাড়িতে বসে কী করবো। তো এটা আমার 4 ফিট বেয়ার বটম প্ল্যান্টেড ট্যাঙ্ক। তো এই ট্যাঙ্কটাকে সেট আপ করার পর আমার মনে হলো যে আমি এটা করার আগে অনেকবার চেষ্টা করেছি কী করে করবো, গুগলে সার্চ করেছি, অনেক কিছু করেছি। আমার নিজস্ব এক্সপিরিয়েন্সটাকে তোমার সঙ্গে শেয়ার করছি। এটা অ্যারাউন্ড 4-5 ইয়ার্স আমার এই হবিটা আছে। তো যদি এটা তোমাদের ভালো থাকে, ভালো লাগে অ্যাকচুয়ালি, তো অ্যাকচুয়ালি অনেকে রিকোয়েস্ট করেছে, সৌরভদা গাছ কোথা থেকে নিয়েছো, কী করে সেট আপটা করেছো, একটুখানি বলো কী কী গাছ লাগবে, কী কী ফিল্টারেশন লাগবে, ও কী কী মাছ আছে, প্লাস কী কী টাইপসের এখানে ইউজ করেছি আমি, সাবস্ট্রেট বা সয়েল আর ফিল্টারেশনও কী আছে সেই জিনিসটাকে দেখার জন্য ফার্স্ট থেকে আমি এটাকে শুরু করছি, যে কীভাবে আমি ফার্স্ট থেকে এটাকে সেট আপ করলাম, সেট আপটা করেছি। তো লেটস হ্যাভ এ লুক ফার্স্ট আমি কী করেছি। আমরা কী কী টপটা ইউজ করার জন্য ক্লোজার, নর্মালি তোমরা যে কোনো কুমোর সাইডে বা দোকান থেকে পেয়ে যাবে, ইটস ভেরি চিপ। নর্মাল আমি পেয়েছি এটা 30 রুপিজে, তো 30-35-45-এর মধ্যে এগুলো তুমি পেয়ে যাবে। থাকছে একটা এটাকে হোলটাকে ক্লোজ করার জন্য একটা চিপ, যে কোনো টবের বা যে কোনো কিছু এটাকে ক্লোজ করার জন্য। নেক্সট একটা ছোট্ট নিউজ পেপার, আর এখানে থাকছে হচ্ছে প্লেন, এটা প্লেন কনস্ট্রাকশনের বালি, যে কোনো রাস্তার একটু মোটা বালিটা নেবে, এটা রাস্তা থেকে যে কোনো জায়গায় কনস্ট্রাকশনের ওখান থেকে এরিয়াতে পেয়ে যাবে, বাড়িতে অনেকের থাকে যেখানে তৈরি হয়। নেক্সট এখানে চলে আসছে, এটা হচ্ছে একটা কী বলবো, সাবস্ট্রেট বলতে পারো, সাবস্ট্রেট বা তার থেকে কনস্ট্রাকশনের বড়ো জায়গায় যেখানে বড়ো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয় সেখানে বালিটা পাবে। আদারওয়াইজ এটা কোনো তুমি অ্যাকুরিয়াম শপ থেকে এটাও তুমি পেয়ে যাওয়ার পরে বালিটাকে আর এই দুটো জিনিসটাকে তোমার ভালোভাবে ধুয়ে নেবে। এটা আমরা জল করে ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ এর মধ্যে অনেক হার্ড কেমিক্যালস থাকে যেটা আমাদের অ্যাকুরিয়ামের জন্য বা ফিশেদের জন্য একদম ঠিক না। নেক্সট আমি একটা নর্মাল সয়েল যেটা থাকে, দেখো সয়েল তোমার হচ্ছে অ্যামাজনিয়া সবচেয়ে ভালো, আর এটা নর্মাল গালে মানে পেট স্টোর থেকে পেয়েছি, গালিব স্ট্রিটের এই সয়েলটা আছে ওখান থেকে আমি জাস্ট নর্মাল নিয়ে নিয়েছি। দেন গাছ যেটা আছে সেটা অ্যাকর্ডিং টু ইউর চয়েস তুমি পেয়ে যাবে, প্লাস আমি আরও কিছু ফটো শেয়ার করে দেবো কী কী গাছ না লাগছে বা কিছু। তো লেটস হ্যাভ এ স্টার্ট। তো নর্মালি পটটাকে জলের মধ্যে ভালোভাবে ভিজিয়ে ধুয়ে নিতে হবে, ঠিক আছে, করার জন্য এটাকে চিপটাকে সেন্টারে রাখিয়ে দেওয়া হলো। দেন পেপারটা দিয়ে, পেপার এটা তোমার চয়েস, আমি পেপারটা ইউজ করি কারণ কি পেপারটা ভালো জিনিস, একটা ফিল্টারের মতোও থাকছে। দেন নিচে ফার্স্ট, ওকে, তো আমি পেপার ইউজ করছি মাসলিন ক্লোথ, বাড়িতে যে কোনো কাপড় এনি টাইপ জিনিস যেটা নরম দিতে পারো ফিল্টারেশনের মতো, যে জিনিসটা নতলা দিয়ে বেরিয়ে যাবে না। দেন আমি নর্মাল একটা ফার্স্ট লেয়ার ইউজ করছি এটার, তো ফার্স্ট লেয়ার এটা ইউজ করে নিয়েছি। দেন যে সয়েলটা আছে সয়েলের একটা লেয়ার বস বেশি না হালকা দিয়ে দেওয়া হলো। দেন তার সঙ্গে আবার আমি কিছুটা সেকেন্ড লেয়ার এটা দিয়ে দিলাম হালকা, তারপর যে মোটা বালি কনস্ট্রাকশনের একদম সিম্পল মোটা বালিটা আমি থার্ড লেয়ার ইউজ করলাম। আগেন ইউজ করার পর এটা দিয়ে আমি ফিল আপ করছি। তোমরা অনেকে অনেকভাবে ইউজ করতে পারো, এটাকে ইউজ করার পরও কিছু বড় স্টোন একটুখানি এটাকে ওপরে গার্নিশিং মানে ভালোভাবে ডেকোরেশনের জন্য ইউজ করে দিতে পারো। দেন অনেকে অনেকভাবে এটাকে রাখতে পারবে, যেমন সাপোজ অনেকের এখানে ইনস্ট্রুমেন্ট থাকে কিছু ক্লিপ টাইপের যেটা দিয়ে শুধুমাত্র গাছগুলোকেই ঢুকিয়ে দেওয়া হয়, তো আমার কাছে সেগুলো এখন কেনা হয়নি, আমার কাছে নেই, তো সিম্পল আমি ফিঙ্গার দিয়ে ইউজ করছি, জাস্ট আই পুট ইট, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে। তো ভালোভাবে এই গাছটাকে ধুয়ে শিকড়গুলোকে ছাড়িয়ে বিচার
ওকে, তো যতটা ডিপতে যায় তো এটা এখন রেডি আছে। লেটস এটাকে আমরা ইনসাইডে অ্যাকোরিয়ামে ওখানে দিয়ে দেবো। অ্যান্ড দেখা যাক, তার আগে একটুখানি এটাকে হালকা করে স্প্রে বা কোনো জল হালকা করে ফেলবো, যাতে এখান থেকে যে নিচ থেকে যে যদি এক্সট্রা কোনো কেমিক্যালস বা কিছু থাকে বা যেগুলো হার্ট ফর ফিশ সেগুলো যেন বেরিয়ে যায়। জাস্ট হালকা নর্মালি স্পয়েল অ্যান্ড একে একে, যেহেতু আগে থেকে আমি এটা করে রেখেছি তো একে একে যেটা যেটা তোমাদের অ্যাকর্ডিং টু চয়েস এটাকে ফিক্স করে রেখে দিলে দেন ওকে। দেন আমি আমার ফিল্টারেশনটা চালিয়ে নেবে যে কোন, এখানে আমি দুটো টাইপের ফিল্টার ইউজ করেছি। একটা এখানে টপ ফিল্টার আছে যেটার মুখটা আমি ব্লক করে দিচ্ছি, কারণ কি জলটা যাতে বা গাছগুলো যাতে মানে ম্যাশ আপ না হয়ে যায়, তো ফোর্স যেন না থাকে মুখটা ব্লক করে দেবে। আর জাস্ট এখান থেকে টপ ফিল্টার এই সাইডে আমার বসানো আছে, জাস্ট তোমরা দেখতে পারবে, দেখা যাচ্ছে, আই উইশ ইজ দ্য টপ ফিল্টার ওকে। অ্যান্ড যেটা আমি সাইডে ইউজ করেছি আমার এখানে সেট আপটা আছে অলরেডি, এখানে স্পঞ্জ সিরামিক চারকোল স্টোনস অ্যান্ড এটা আমার আর একটা ফিল্টারের হেড দিয়ে ইউজ করে আমি এখান থেকে দেখতে পাও এখানে তার এইভাবে আমি সেট আপ করেছি এটাকে। আর লাইট আমি এখানে দুখানে ইউজ করেছি এলইডি। তো ফিল্টার এখানে ফিল্টারটা চালিয়ে দেবে, আর কতক্ষণ লাইট চালাতে হবে, কতক্ষণ পাম্প চালাতে হবে, আর এই যে স্পঞ্জ ফিল্টার আছে ফর দ্য বাবলস ফর দ্য অক্সিজেন এটাকেও ইউজ করা হয়েছে। আর এখানে কী কী ফিশেস আছে, ফিশেস ডিসক্রিপশানগুলো আমি কী কী আছে এখানে, যেমন তোমার ভিডিও আছে, ভিডিও রাখা হয়েছে, গ্রিন ভিডিও, ইয়েলো, পার্পল। আর এখানে অ্যাঞ্জেলসের মধ্যে উনি জিজ্ঞেস করছে কী কী আছে, রেনবো ফিশেস আছে রেখেছি আমি এখানে। আর এখানে অ্যাঞ্জেলসের মধ্যে আছে রেড হেড, এটা একটুখানি এক্সপেন্সিভ, ঠিক আছে। বাদবাকি আমাদের একটা ভেল আর কিছু হোয়াইট প্ল্যাটিনাম আপাতত এগুলো রেখেছি, রেসি যদি কিছু সাজে। তো আপাতত এই সেট আপটা এভাবে করা হয়েছে। তো যদি কিছু বলার থাকে প্লিজ কমেন্টসে কমেন্ট করবে। যদি কিছু, আশা করছি তোমরা মোটামুটি আইডিয়া হয়েছে, বুঝতে পারছো যে কী করে কী সেট আপটা লাগে, কী কী লাগছে না লাগছে, জলের কন্ডিশন সেটা নিয়ে আমি আরও ডেপথে পরের ভিডিওতে আসবো, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। তো আপাতত এই সেট আপটার পিছনে এই এই জিনিসগুলো আছে। আমি যখন তোমাদের একখানা দেখালাম টপ, ঠিক করে আমি টপটা করেছি বেয়ার বটমে, তো নেক্সট এইগুলো যেটা একটা দেখালাম, তারপরে নেক্সট যেগুলো আছে সেগুলো আমি একটা করে তেমন করেই এখানে সেট আপ করে লাগিয়েছি, ইউজ করেছি। তো আশা করছি বন্ধুরা তোমার ভালো লেগেছে, যদি ভালো লাগে প্লিজ কমেন্টস করবে, জানাবে কী কী জানতে চাও, নেক্সট আরও ভিডিওতে আমি আসবো, ঠিক আছে। আমার ছোট্ট একটা পেট আছে, লেটস ডাউন স্টেট, আমি তাকে একটুখানি দেখি। এই আমার টোটো টিটি। তো নেক্সট ভিডিও নেক্সটে আমি আসবো যে এদের লাইফস্টাইল, এরা কীভাবে কোনটুকু সাইজে এসেছিলো, ফুড হ্যাবিটস সব কিছু নিয়ে নেক্সট ভিডিওতে আসবো। আশা করছি ভালো থাকবে, সুস্থ থাকবে প্যান্ডেমিক।